সদস্য জনাব মুজিবুল হক, আপনি পয়েন্ট অফ অর্ডারে কিছু বলতে চেয়েছিলেন, জি সংক্ষেপে বলবেন। জি সংক্ষেপে বল মানে স্পিকার, মানে স্পিকার, ফ্লাইওভারে প্রাণ গেল নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী আয়েশা মমতাজ মিমের। মানে স্পিকার, একটি ছাত্রী সে স্কুটি নিয়ে যখন যায় ফ্লাইওভারে উঠে, তখন একটি গাড়ি ধাক্কায় এই মেয়েটি মারা যায়। মানে স্পিকার, গত বুধবার মরিয়মের মা কামরুন্নেসা স্কুল থেকে মেয়েকে আনার সময় যখন রিক্সা দিয়ে নিয়ে আসে, তখন একটা পুরনো লক্কর জক্কর বাস যার কোনো ব্রেক পর্যন্ত নাই, সে ব্রেক ফেল করে রিক্সাকে ধাক্কা দেওয়ার পরে বাচ্চা মেয়েটার সামনে তার মা গাড়ির চাকা নিচে পরে মারা যায়, ব্রেনটে ছিটকে যায়, মেয়েটা কাটছে। মানে স্পিকার, গত মঙ্গলবার মিরপুর 14 নম্বর নেভি মার্কেটের সামনে বাসের ধাক্কায় প্রাণ হারান সাবিনা আসমিন। মানে স্পিকার, এই আমি জানি না, বর্তমান সরকার অনেক উন্নয়নের দাবিদার, হ্যাঁ উন্নয়ন অনেক করছেন, কিন্তু রাজধানী শহর ঢাকায় ট্রান্সপোর্টের একটা সুষ্ঠু নীতিমালা এবং একটা ব্যবস্থাপনা আজকে পর্যন্ত আমরা চোখে দেখি না। মানে আজকে ঢাকা শহরে ঘর থেকে বের হওয়ার কোনো কোনো উপায় নাই, এবং সবচেয়ে বড় হইল মানে স্পিকার, এই ঢাকা শহরে যে সমস্ত বাস চলে বেশিরভাগই পুরনো বাস, লক্কর জক্কর, লাইসেন্স নাই এবং কোনো আইন মানে না, রাস্তাঘাটে যে যে অবস্থা মানে স্পিকার পার্ক করে রাখে, এতে একটা মানে মানুষের মধ্যে ভয় ঠাসে সৃষ্টি হয়েছে। আমি জানি না, আমার পাশে বসে আছেন বাংলাদেশ বাস ওনার্স মালিক সমিতির সভাপতি, ওনাদেরকে বলবো যে আপনারা মানুষের প্রতি দরদ হন, যে সমস্ত গাড়ি ব্রেক নাই, পুরনো ইঞ্জিন, এই রং চং এগুলি রং নাই, রং লেগে গাড়ি চালান, এগুলি সরকার কেউ দেখে না। আপনাদের সঙ্গে কি সরকারের কোনো যুগ সাজসে আপনারা জনগণই কষ্ট দিচ্ছেন? আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সড়ক মন্ত্রী মহোদয়কে বলবো যে আপনি পদ্মা বিশ্ব অনেক অনেক উন্নয়ন করেন, কিন্তু আপনি টোটালি ফেল ট্রান্সপোর্টের বিষয়ে। 24 লক্ষ ড্রাইভিং লাইসেন্স আজকে আটকা, ঢাকা শহরে আজকে গাড়ি চলে না, ঢাকা শহরে একটা ভালো বাস নাই। মানে স্পিকার, সরকার কি 500-1000 নতুন বাস ঢাকা শহরে নামানোর সক্ষমতা নাই? মানুষ মানে স্পিকার নিজের টাকা দিয়ে, পয়সা দিয়ে টিকিট কিনে গাড়ি দিয়ে যাবে, বাসে যাবে, টাকা দিয়ে টিকিট কিনবে, মানুষ লাইনের পুরো লাইন টিকিট কিনে ওঠার মতো কোনো বাস নাই। এত অপ্রতুল পরিবহন, এত অপ্রতুল বাসের সংখ্যা, এই বিষয়টা সরকার দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। মানে স্পিকার, একটা বিষয় বলবো, মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় আমাকে 2-3 দিন আগে বললেন দ্রব্যমূল্যে আমি নাকি অসত্য কথা বলেছি। মানে স্পিকার, উনি এখানে ছিলেন, এখন চলে গেলেন জানি না। মানে স্পিকার, অসত্য কথা বলার কোনো প্রয়োজন না, আমি ব্যবসা করি না, মার্কেটে যাই। মানে এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল 40 টাকা, পরশুদিন আমি বাজারে গেছি সেই বেগুন হলো 70 টাকা। মানে স্পিকার, শশা ছিল 30 টাকা এক সপ্তাহ আগে, সেটা এখন 100 টাকা কেজি, 50 টাকা ছিল ধনিয়া পাতা, সেটা 70 টাকা কেজি, পরশুদিনের আমি মার্কেটে গিয়েছি, 30 টাকা কেজি, পেঁয়াজের কেজি 35 টাকা, চিনির দাম বেড়ে প্রতি কেজিতে 5 টাকা, গরুর মাংস মানে স্পিকার 620 টাকা ছিল, এখন 650 টাকা, শুধুমাত্র সয়াবিন তেলের দামটা নির্দিষ্ট করা যেটা শেয়ার মধ্যে আছে বৃদ্ধি পায় নাই। মানে স্পিকার, আমি মাননীয় তথ্যমন্ত্রীর মধ্যে বলবো যে কথা বলার সময় কথা বলতে পয়সা লাগে না, ঠিক, কিন্তু অসত্য কথা বলেছি, অসত্য শব্দটা কখন কোন বেলায় কোন সময়ে ব্যবহার করতে হয় এইটা বোধহয় উনার শিকার প্রয়োজন। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। খানিকক্ষণ আগে আমার কলিগ, আমি ওনার আগেই মহাসচিব ছিলাম জাতীয় পার্টির 2 বছর, তারপরে উনি দায়িত্ব নিয়েছেন, সেই ক্ষোভে কি না, বা আমি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি সেই ক্ষোভে কি না, বা জনগণের দুর্দশা দেখে কি না, কীভাবে উনি বলেছেন আমি বুঝতে পারলাম না, হঠাৎ করে পরিবহনের কথাটা উনি আমাকে বললেনও না,
হঠাৎ করে বললেন যে আমার সভাপতি আমার পাশেই রয়েছেন, উনি জানেন আমাদের ঢাকার যে অবস্থাটা। মাননীয় স্পিকার, আমাদের আজকে এক সময় আমাদের এই পরিবহনগুলো আমাদের আপনার উত্তরা পর্যন্ত এগুলো 8 টিপ 16 টিপ পর্যন্ত হতো, এখন এই গাড়িগুলো 3 টিপের বেশি করতেই পারে না যানজটের কারণে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে হোক বা যে কোনো কারণেই হোক একটা গতির সীমা কমে গেছে এবং গাড়িগুলো সেভাবে চলতে পারে না। এক দুই নম্বর, এই গাড়িগুলোর থেকে যে আয় হওয়ার কথা এক সময় আয় হতো, আয়টা অনেক কমে গেছে। তৃতীয়ত হচ্ছে যে উনি বলেছেন যে লক্কর জক্কর বাস এগুলোর কোনো আপনার ফিটনেস নেই, ফিটনেস আছে কি নেই এটি উনি বা আমি বললে হবে না, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তারা এটি দেখবেন, বিআরটি এটি দেখবেন এবং দেখে যদি না থাকে তাহলে তাদের ব্যবস্থা গ্রহণ করবেন। গাড়িগুলো যে এনামুলি চলে না তা আমি বলবো না, এগুলো অনেক সময় দ্রুতগতিতে চলে, বিভিন্নভাবে বিভিন্ন ড্রাইভার বিভিন্নভাবে পরিচালনা করে থাকে, এগুলো আমরা পরিবহন মালিক যারা, আমি আমার গাড়ি কেনা আমি তো চালাই না, সেই কারণে এর সমস্যাটা আমি বুঝি না। কিন্তু উনি যেটি বলেছেন ফিটনেস, এটি আমাদের বিষয়, এটি পরিবহন মালিকদের বিষয়, এটি যদি আমাদের কোনো কোথাও কোনো ফল্ট থাকে তাহলে এই গাড়িগুলো জরিমানা হয় এবং গাড়িগুলোকে নিয়ে যেয়ে ডাম্পিং করা হয় এবং এই গাড়িগুলোকে কেটে ফেলা হয় মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে সরকার এগুলোকে কেটে দেয় একদম, এই গাড়িগুলো যাতে চলতে না পারে আর, সে ব্যবস্থা কিন্তু এখনও বহাল রয়েছে। সুতরাং আমি মনে করি যে কিছু সমস্যা রয়েছে, এটি রাস্তা ঘাট বা ফ্লাইওভার বা আমাদের মেট্রো রেল হয়ে গেলে যে সমস্যাগুলো উন্নয়নের যে একটা প্রসব বেদনা সব কিছুরই রয়েছে মাননীয় স্পিকার, সুতরাং উন্নয়নের যে একটা প্রসব বেদনা এই বেদনাটাই হচ্ছে আমরা বহন করছি যে রাস্তাঘাটে আমাদের কিছু সমস্যা হচ্ছে, এটা আমাদের মেনে নিতে হবে। এই কারণেই যে আমরা একটা ভালো উন্নয়ন এক সময় হবে আমাদের এবং রাস্তাঘাটে চলাচলের জন্য ঢাকায় অন্তত মানুষের চলাচলের উপযোগী একটা শহরে পরিণত হবে মাননীয় স্পিকার। সুতরাং আমি ওনাকে আশ্বস্ত করছি যে আমি সভাপতি হিসেবে ওনাকে বলছি যে উনি স্পেসিফিক কোনো গাড়ির যদি এইভাবে একটা নাম্বার লেখা থাকে গাড়িতে, আমাকে যদি উনি নাম্বারটা দিয়ে দেন যে এত নম্বর গাড়ি আপনার পরিবহনের, এত নম্বর গাড়ি আমার গায়ের উপরে এসে পড়ছে বা আমার লক্কর চক্কর গাড়ি বা ফিটনেস নেই বা আমার সাথে দুর্ব্যবহার করেছে, এটি যদি আমাকে উনি একটু বলতেন তাহলে আমি সেই গাড়ির বিরুদ্ধে এক্ষণে এখানে বসেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর মতো এখানে বসেই আমি জরুরি ব্যবস্থা গ্রহণ করতে পারতাম মাননীয় স্পিকার। সুতরাং আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি কথাটা উত্থাপন করেছেন, আমি এর জবাব দিয়ে করতে পারলাম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, চুন্নু সাহেবকেও সেই সঙ্গে ধন্যবাদ।